স্বস্তির একটি জয় পেয়েছে বাংলাদেশ দল। একটানা ছয় ম্যাচ হারার পরে বিশ্বকাপে যখন বাংলাদেশ দলকে নিয়ে সবাই সমালোচনা করছিলেন, তীব্র সমালোচনার মধ্যে যখন কণ্ঠাসা বাংলাদেশ দল এবং টানা হারে যখন বিপর্যস্ত, সেই দলটি অবশ্যই ঘুরে দাঁড়িয়েছে। এবং আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেটের জয় পেয়েছে 53 বল হাতে রেখে। এই দ্রুত জয় তোলার পেছনে একটি বড় কারণ ছিল যাতে নেট রান রেটটা ভালো থাকে। কারণ হচ্ছে দৃষ্টি এখন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে অবশ্যই বিশ্বকাপের এই লিগ পর্ব যেটি চলছে এখন, রাউন্ড রবিন লিগ পর্ব যেটি চলছে, সেই রাউন্ড রবিন লিগ পর্ব শেষে যখন পয়েন্ট টেবিলে শীর্ষ 8টি দল থাকবে, সেই 8টি দল কিন্তু 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটি পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই আসলে কিন্তু খেলার যোগ্যতা অর্জন করবে। সেই কারণে আমার মনে হয় যে বাংলাদেশ যেহেতু 1টি ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে নেট রান রেটের দিকে অনেক পিছিয়ে ছিল, সেই কারণে দ্রুত রান তুলে জয় পেতে, এই কারণে কিন্তু শেষের দিকে বেশ দ্রুত কয়েকটি উইকেট চলে গেছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে। বাংলাদেশের কিন্তু রান রেটের যথেষ্ট উন্নতি হয়েছে এবং বাংলাদেশ এই মুহূর্তে 8 ম্যাচে 2টি জয় নিয়ে 4 পয়েন্ট পেয়ে এখন পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে। অর্থাৎ এই মুহূর্তে যদি 7 নম্বর অবস্থানটা ধরে রাখতে পারে বাংলাদেশ দল, তাহলেই কিন্তু আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। তো আসলে আলোচনা করব এই বিষয়টি নিয়েই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশ খেলতে পারবে কিনা, কারণ এখনও যেহেতু বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে, পরিস্থিতিটা কোন ধরনের রয়েছে, কী অবস্থায় রয়েছে, চলুন সেই বিষয়ে একটু দৃষ্টিপাত করি। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং সেখানে কিন্তু এই বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষ 8টি দল সেখানে অংশগ্রহণ করবে। তবে এখানে একটি কথা রয়েছে যে পাকিস্তান দল যদি কোনো কারণে 9 নম্বরে থাকে, সেক্ষেত্রে কিন্তু শীর্ষ 7টি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে, অর্থাৎ পয়েন্ট টেবিলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ 7টি দল কিন্তু সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। কারণ হচ্ছে যেহেতু আয়োজক পাকিস্তান, তারা সরাসরি আয়োজক হিসেবে সরাসরি তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, বাকি 7টি দল তাদের সঙ্গী হবে। পয়েন্ট টেবিলের 8-8-এর মধ্যে থাকে পাকিস্তান দল, তাহলে কিন্তু 8টি দল এই সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে, তার মানে পাকিস্তান ছাড়া বাকি 7টি দল। এটি কিন্তু সবচেয়ে জরুরি বিষয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ছাড়া বাকি 7টি দল খেলবে। তো এখন বাংলাদেশের অবস্থান একটি জয়ের মাধ্যমে কিন্তু বেশ ভালো হয়েছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে খুব অতীব প্রয়োজনীয় একটি জয়, অত্যাবশ্যক একটি জয় বাংলাদেশ পেয়েছে। মাত্র 279 রানের যে 280 রানের একটি টার্গেট ছিল, সেই 280 রানের টার্গেট বাংলাদেশ দল কিন্তু 41তম ওভারে গিয়ে, অর্থাৎ 40.1 ওভারে কিন্তু বাংলাদেশ জিতেছে 3 উইকেটে। যদিও শেষের দিকে একটু জয় পাওয়ার ক্ষেত্রে শঙ্কা তৈরি হয়েছিল, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ যখন দ্রুত আউট হয়ে গেলেন তখন কিন্তু একটি আশঙ্কা ভর করেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে। এবং আমার মনে হয় যে তাড়াহুড়া করে জয় নিতে গিয়েই এই শেষের দিকে বেশ কয়েকটি উইকেট দ্রুত পড়েছে, কিন্তু লাভবান কিন্তু বাংলাদেশ অবশ্যই হয়েছে এই জয়ের মাধ্যমে। কারণ হচ্ছে বাংলাদেশ এখন 4 পয়েন্ট নিয়ে 8 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কারও উপরে চলে গেছে এবং বাংলাদেশের নিচে কিন্তু শ্রীলঙ্কা রয়েছে, নেদারল্যান্ডস রয়েছে এবং ইংল্যান্ড রয়েছে। এখানে অবস্থানটা যদি একটু পরিষ্কার করি যে নেট রান রেটের দিক থেকে সামান্য পরিমাণে এগিয়ে থেকে শ্রীলঙ্কার চেয়ে উপরে রয়েছে বাংলাদেশ, যদিও দুই দলেরই পয়েন্ট 4 এবং নেদারল্যান্ডসেরও 4। নেদারল্যান্ডসের নেট রান রেট কিন্তু আরও খারাপ অবস্থায় রয়েছে এবং নেদারল্যান্ডসের 2টি ম্যাচ রয়েছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার বিপক্ষে, সেই 2টি ম্যাচের মধ্যে কোনোটি না জিতলে তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে পেরোতে পারবে না। আবার বাংলাদেশের কিন্তু খেলা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করবে আসলে নেট রান রেট শেষ পর্যন্ত কোন পর্যায়ে থাকে। তবে এই মুহূর্তে বাংলাদেশ দল এগিয়ে রয়েছে, 8-এর মধ্যে থাকলেই কিন্তু বাংলাদেশ সেফ একটি পজিশনে যাবে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। ইংল্যান্ডের 2টি ম্যাচ বাকি রয়েছে, ইংল্যান্ডের 2 পয়েন্ট নিয়ে সবার নিচে ইংল্যান্ড এই মুহূর্তে, কিন্তু ইংল্যান্ডের নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের কাছে যদি ইংল্যান্ডের যে পরিস্থিতি এখন, পাকিস্তানের কাছে যদি হেরে যায় এবং নেদারল্যান্ডসের সঙ্গে যদি বড় ব্যবধানে জিতেও যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের নেট রানের যে অবস্থায় 4 পয়েন্ট নিয়েও আমার মনে হয় না তারা খুব বেশি দূর এগোতে পারবে। বাংলাদেশকে এখন যেটি খেয়াল করতে হবে, অস্ট্রেলিয়ার সঙ্গে একটি হার্ড ফাউট একটি ম্যাচ খেলতে হবে, অর্থাৎ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ খেলতে হবে যাতে নেট রান রেটের অবস্থাটা একটু ভালো থাকে এবং ভালো একটি পর্যায়ে যদি থাকে, হারলেও কিন্তু তখন সুযোগটা থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। শ্রীলঙ্কারও যেহেতু 1টি ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার মাত্র 1টি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের কিন্তু সেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিউজিল্যান্ড যদি সেমিফাইনালটা সুনিশ্চিত করতে চায়, যেহেতু তাদের এখন নিউজিল্যান্ডের কিন্তু লাস্ট ম্যাচটি এবং নিউজিল্যান্ডের পয়েন্ট 8, তারা যদি সেমিফাইনালটা সুনিশ্চিত করতে চায় ওই ম্যাচটি অবশ্যই জিততে হবে নিউজিল্যান্ডকে। সেই কারণে আমার মনে হয় যে নিউজিল্যান্ড ওই ম্যাচটি অবশ্যই জিততে চাইবে শ্রীলঙ্কার বিপক্ষে। তো
শ্রীলঙ্কা যদি সেই ম্যাচটিও হেরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার যেহেতু লাস্ট ম্যাচ, তাদের কিন্তু আর অন্ততপক্ষে বাংলাদেশকে টপকে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কোনো সম্ভাবনা থাকবে না। তার মানে বাংলাদেশ অন্ততপক্ষে শ্রীলঙ্কার উপরে থাকবে, এটি প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। আরেকটি ব্যাপার হতে পারে যে নেদারল্যান্ডসের উপরেও কিন্তু থাকার বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, কারণ হচ্ছে নেদারল্যান্ডসের যেহেতু বিগ ম্যাচ দুটি রয়েছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার বিপক্ষে, এবং ইংল্যান্ড এই মুহূর্তে বিশ্বকাপে যেহেতু খুব খারাপ খেলেছে, কিন্তু গতবারের চ্যাম্পিয়ন দল ইতিমধ্যে বিশ্বকাপে তাদের কোনো চাওয়া কিন্তু পূর্ণ হয়নি, আশা পূর্ণ হয়নি, এখন তাদের কিন্তু লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য নিশ্চয়ই ইংল্যান্ড দল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে অন্ততপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়ার চেষ্টা করবে। এবং পরবর্তী ম্যাচ যেহেতু নেদারল্যান্ডসের ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়া যে দুর্বার গতিতে চলেছে এবং দুর্বার খেলছে, আমার মনে হয় যে ইন্ডিয়া সেই ম্যাচটিতে অবশ্যই নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো ব্যবধানেই জিতবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসও কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তাদের 4 পয়েন্ট রয়েছে ঠিকই, কিন্তু নেট রান রেটের অবস্থা কিন্তু আরও 2টি ম্যাচ হারলে আরও খারাপ হবে এবং বাংলাদেশকে কখনোই টপকাতে পারবে না। সেই কারণে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটি আরও বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে যে অবশ্যই সেই ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। জয় তুলে নিতে পারলে তো অবশ্যই ভালো, তবে বাংলাদেশ দলের যে অবস্থা এই অনুযায়ী কিন্তু অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। তবে সেই ম্যাচটিতে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বাংলাদেশ দল ন্যূনতম ব্যবধানে হারে, কম ব্যবধানে হারে, সেই ক্ষেত্রে কিন্তু নেট রান রেটটা ভালো থাকবে অন্ততপক্ষে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার চেয়ে। সেক্ষেত্রে 10টি দল যেহেতু অংশগ্রহণ করছে, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা বাদ গেলে ইংল্যান্ড বাংলাদেশ পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। আর আরেকটি বিষয় হতে পারে, ইংল্যান্ড যদি ভালো করতে না পারে, শ্রীলঙ্কা যদি পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা থ্রু করবে, বাংলাদেশও থ্রু করবে, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড বাদ পড়বে। তো এই কন্ডিশনগুলো রয়েছে, বাংলাদেশের আশাটা উজ্জ্বল হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এই দারুণ জয়ের পরে। 3 উইকেটের জয় খুব বড় জয় নয়, খুব ভালো ব্যবধানের জয় নয়, কিন্তু যে বলগুলো হাতে রেখে অনেক আগে যেহেতু জিতেছে 53 বল, এটি কিন্তু ফলপ্রসূ হয়েছে, পজিটিভ একটি ইম্প্যাক্ট ফেলেছে বাংলাদেশ দলের উপরে। এবং আমার মনে হয় যে এই পজিটিভ ইম্প্যাক্টটাই বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য খুব ভালো সহায়তা দেবে এই আসরে, এবং পরবর্তী ম্যাচ নিশ্চয়ই করে বাংলাদেশ দল সেই কারণে উজ্জীবিত হয়ে আরেকটু ভালো খেলার চেষ্টা করবে। ম্যাচটি পুনেতে অনুষ্ঠিত হবে 11ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং অস্ট্রেলিয়া নিশ্চয়ই সেই ম্যাচটি ভালোভাবেই জিততে চাইবে, বাংলাদেশও ভালো করার চেষ্টা করবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, নাটকীয়তা কিন্তু এখনও বাকি রয়েছে। ধন্যবাদ সবাইকে।